হ্যালো ভিওান আপনার অনেকেই হয়তো রিসেন্টলি জবে জয়েন করেছেন অথবা সামনে জয়েন করার প্ল্যান করছেন তো আমাদের বেশিরভাগেরই হয়তো আগে কাজ করার এক্সপেরিয়েন্স থাকে না এর জন্য আমরা ওয়ার্ক প্লেসে যে একটা হোচট খাই আমরা ঠিক বুঝি না যে কিভাবে কাজগুলো করতে হবে বা মানুষের সাথে কিভাবে কী টোনে কথা বলতে হবে অ্যান্ড অন্যান্য আরও অনেক ধরনের প্রবলেম ফেস করতে হয় সো এই কারণেই আমি ভেবেছি যে আমি এই ওয়ার্ক প্লেস নিয়ে আলাদা করে একটা প্লে তৈরি করব যেখানে আর কি আমি যা যা জিনিস শিখেছি বা যা যা জিনিস অবজার্ভ করেছি সেই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করব যাতে আপনারা একটু বেটার প্রিপেয়ার্ড হয়ে আপনাদের জব লাইফে জয়েন করতে পারেন তো এর আগে আমি জব রিলেটেড বলতে গেলে একটা ভিডিও বানিয়েছিলাম যে কাউকে ইমেল পাঠানোর আগে অন্তত একবার ভাবুন সো ওই ভিডিওটা ছিল হলো আর কি যে ইমেলের এডিকেট নিয়ে যে আপনাদের একটা ইমেল পাঠানোর আগে কি কী জিনিসের ব্যাপারে চিন্তা করা উচিত দেন কাউকে ইমেল পাঠাতে হলে সেটাকে কীভাবে পাঠাতে হবে সো এই ভিডিওটা যেটা আছে সেটাকে আমি সেটাকে ভিডিও ওয়ান হিসাবে ধরবো অ্যান্ড আজকের ভিডিওটা থেকে হলো আমি এই ওয়ার্ক বা জব রিলেটেড যা যা ভিডিও আছে সেগুলো হলো এই প্লে লিস্টের আন্ডারে করবো তো ইমেল রিলেটেড ভিডিওটা যদি আপনারা দেখে না থাকেন চাইলে দেখে নিতে পারবেন এখানে একটা আই বাটন চলে আসার কথা তো ওখানে থেকে আপনারা দেখে নিতে পারেন বা ডিসক্রিপশান বক্সেও লিঙ্ক দিয়ে দেবো ওইটার তো আমি এখন পর্যন্ত দুই বছরের বেশি সময় ধরে কাজ করছি অডিটর হিসাবে তো আমি ছোট কোম্পানি থেকে শুরু করে মাল্টি ন্যাশনাল কোম্পানি পর্যন্ত আমি অডিট করেছি বিভিন্ন জায়গাতে অ্যান্ড বিভিন্ন মানুষের সাথে আমার কাজ করা লেগেছে এই সময় হলে আমি বিভিন্ন সি এদের সাথে কাজ করেছি আবার বিভিন্ন এসিসিএদের সাথেও কাজ করেছি তো আমি আমার অবজারভেশন থেকে একটা জিনিস দেখেছি যে আমাদের এসিসিএ কমিউনিটির বেশ কিছু স্টুডেন্ট আছে যারা অনেক বেশি অ্যারোগেন্ট এই অ্যারোগেন্ট হওয়ার পিছনে একটা রিজেন আমার মনে হয় যে অনেকেই আছে আমরা যারা জবে জয়েন করি পার্ট টুর শেষের দিকে থাকা অবস্থায় বা পার্ট টুতে থাকা অবস্থায় তো তখন যেটা হয় কি আমাদের অনেক স্টুডেন্টদের মাঝে একটা বিহেভিয়ার চলে আসে যে তারা অনেকগুলা পেপার পাস করে ফেলেছে সো তারা এখন একজন হয়ে গিয়েছে সো তারা অনেক বেশি নলেজেবল অ্যান্ড অন্যান্য মানুষজনের নলেজ অনেক কম সো তারা চেষ্টা কি করে তারা হলো তাদের কথাবার্তার মধ্যে এই জিনিসটা খুব ফুটে ওঠে যে তারা অনেক বেশি জানে অনেক কিছু বুঝে সো তাদের সাথে একটু মাথা নিচু করে কথা বলতে হবে বা এরকম টাইপের স্টাফ এই জিনিসটা আমি আবার সিএ স্টুডেন্টদের মধ্যে একটু কম দেখেছি বেশিরভাগ সিএ স্টুডেন্টই আপনার শুরু করে হলো নলেজ লেভেল থেকে সো নলেজ লেভেলে যখন শুরু করে সো তখন সে সবচেয়ে জুনিয়র থাকে অ্যান্ড জুনিয়র থেকে সে আস্তে আস্তে সিনিয়র হতে থাকে সো ওই অ্যারোগেন্সটা বিল্ড আপ আর কি হয় না কিন্তু আমাদের আইসিসি স্টুডেন্টদের অনেকের মাঝে মাঝেই জিনিসটা থাকে যে তারা প্রথমেই যখন হয়তো জয়েন করলো আমি অডিট ফার্মে যেহেতু কাজ করেছি সো আমি অডিট ফার্মের পার্সপেকটিভ থেকেই বলি যে তারা যখন জয়েন করেন যখন দেখে যে সে হয়তো পার্ট টুতে আসে অ্যান্ড তার সাথে যারা কাজ করছে তারা হয়তো সি এতে নলেজ লেভেলেই আছে কেবল সো তখন সে মনে করে কি আমি অনেক বেশি জানি অনেক কিছু বুঝি অ্যান্ড তখন কি হয় সে তাদের সাথে ওরকমভাবে বিহেভিয়ার করা শুরু করে আর সেমভাবে হলো হয়তো সিনিয়র যারা আছে বা যে অডিট ফার্মে বা যে ক্লায়েন্টে কাজ করছে মেনলি সেই ক্লায়েন্টের মানুষের সাথে অনেক অ্যারোগেন্ট শো করে এই জিনিসটা কিন্তু হওয়া উচিত না অ্যান্ড অনেক ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে কি আপনি হয়তো নিজের অজান্তে এই জিনিসটা করে ফেলতেছেন হয়তো অন্যান্যরা আপনার এই অ্যারোগেন্সটাকে স্পট করতে পারতেছে কিন্তু আপনি হয়তো নিজেই বুঝতেছেন না যে আপনি এই অ্যারোগেন্ট বিহেভিয়ার করতেছেন অ্যান্ড এটা কিন্তু আপনার ক্যারিয়ারে একটা বড় নেগেটিভ ফ্যাক্টর হিসাবে কাউন্ট হতে পারে সো আমি আজকের এই ভিডিওটাতে প্ল্যান করেছি যে আপনাদের সামনে দুইটা রিয়েল সিনারিও আপনাদের সামনে শেয়ার করব যেটা আমি নিজে চোখের সামনে দেখেছি আমাদের এসিসিএস স্টুডেন্টরাই আপনার সিনিয়রদের সাথে বা বসদের সাথে অনেক রং টোনে কথা বলেছে সো আমি দুইটা রিয়েল সিনারিও আপনাদের সাথে শেয়ার করবো সেটা শেয়ার করার পরে আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব যে ওই মোমেন্টে আপনি কথাগুলাকে কীভাবে বলতে পারতেন বা কোন টোনে কথা বললে বেটার হতো আর লাস্টে হল আমি আর কি ডিসকাস করবো যে আপনি যদি রং টোনে কথা বলেন তাহলে সেটার ইম্প্যাক্ট আপনার ওয়ার্ক লাইফে কীভাবে পড়তে পারে তো ওই দুইটা এক্সাম্পল নিয়ে কথা বলা শুরু করার আগে আমি জাস্ট একটা স্টোরি বলি নিজের তো রিসেন্টলি হলো আমি একটা এসিসি এর প্রোগ্রামে অ্যাটেন্ড করেছিলাম তো সেই প্রোগ্রামে আমি যখনকার কথা বলতেছি তখন আমি হলো পার্ট ওয়ানের কিছু স্টুডেন্টের সাথে আর কি কথা বলতেছিলাম তো পাশেই আরেকজন ভাই দাঁড়ানো ছিল সো ভাবলাম যে পরিচিত হই সো আর কি ওনার সাথে একটু কথাবার্তা বললাম সো যা বুঝলাম যে উনি হলেন একজন পার্ট টুর স্টুডেন্ট তো উনি আর কি ভেবেছিলেন যে আমি হলাম একজন পার্ট ওয়ান স্টুডেন্ট কারণ যেহেতু অন্যান্য পার্ট ওয়ান স্টুডেন্টদের সাথেই আমি দাঁড়িয়েছিলাম সো উনি ভেবেছে যে আমি পার্ট ওয়ানের স্টুডেন্ট সো উনি আমাকে পার্ট ওয়ান স্টুডেন্ট হিসাবেই আর কি ট্রিট করতেছিলেন এন অনেক কিছু বুঝ দেওয়ার চেষ্টা করলেন যে এইসিসি এর পার্ট টু কীরকম না কীরকম আমিও শুনলাম যে ভাই ঠিক আছে ওকে ফাইন যেন ভালো লাগলো ওর সামথিং তো উনি আর কি অনেক টাইপের কথাবার্তা আমাকে আর কি বললেন বললাম ফাইন ঠিক আছে তারপরে আর কি লাস্টে আমাকে জিজ্ঞেস করলাম যে তো আপনার কি অবস্থা আপনি কত দূর আগাইছেন পার্ট ওয়ানে কি একটা পরীক্ষা দিস নাকি নাকি এখন কোনো এখনো এক্সামই অ্যাটেন্ড করেন নাই তো আমি বললাম যে ভাইয়া আমার জাস্ট আর একটা পেপার বাকি আছে তো বলতেছে পার্ট ওয়ানের একটা পেপার আমি বলছি না পুরো ইসিসি এরই একটা পেপার বাকি আছে অ্যান্ড উনি পুরা সাইলেন্ট হয়ে গেল এরপরে যে ফাইন তার মানে এ হইল আমার চাইতে সিনিয়র একে আমি পার্ট ওয়ানের জিনিসগুলো বুঝাচ্ছি এতক্ষণ ধরে ওর সামথিং অ্যান্ড পার্ট টু কীভাবে কাজ করে অ্যান্ড কোন পেপার কঠিন এই জিনিসগুলো নিয়ে আর কি কথাবার্তা বলতেছে সো এখানে যে জিনিসটা আমি জাস্ট একটুখানি আপনাদেরকে মানে বোঝানোর চেষ্টা করতেছি সেটা হলো যে এরকম হয় এরকম আমাদের অনেকের মাঝেই হয় অ্যান্ড আমরা মনে করি যে আমরা অনেকগুলো পেপার পাস করে গেলে আমরা অন্যান্য জায় চাইতে অনেক বেশি বিজ্ঞ হয়ে গেছি অ্যান্ড সেই জিনিসটা আমরা শো করার চেষ্টা করি যে ফাইন তুমি পার্ট ওয়ানে আসো আমি পার্ট টুতে আসি বা তুমি পার্ট টুতে আসো আমি পার্ট থ্রিতে আসি সো আমি অনেক বেশি বুঝি অ্যান্ড এখন আমার সাথে কথা বলতে হলে তোমার অনেক চিন্তাভাবনা করে কথা বলতে হবে আর সামথিং সো এই অ্যারোগেন্সটা অনেকের মাঝেই চলে আসে অ্যান্ড আমি নিজের লাইফের অনেকগুলো এক্সাম্পল থেকেও দেখছি রিসেন্টলি এই এই এক্সাম্পলটা আমার কাছে খুব মজা লাগছে সো আমি পুরোটা টাইম একটু চুপ করেছিলাম যে দেখার জন্য যে কী হয় লাস্টে সো এখন আমার সাথে হয়েছে সমস্যা নাই বাট এরকম ক্ষেত্রে অনেকেই আছে যারা হয়তো অনেক বাজেভাবে কথা শোনায় দিতে পারতো তাকে বাট ওই রকমভাবে আর কি ট্রিট করার কোনো মানে হয় না তো যাই হোক এই স্টোরিটা বললাম যে আপনাদেরকে জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য যে অনেকেই এরকমভাবে না বুঝে না শুনে অনেক কিছু বলে ফেলে তো সেরকমভাবেই হলো আর কি আমার সাথে বলছে দেখে কোনো সমস্যা নাই কিন্তু যে যখন সেটা জব লাইফে যেয়ে সিনিয়রদের সাথে বা বসদের সাথে এরকম টোনে কথা বলে তখন সেটা খুবই একটা প্রবলেমেটিক ব্যাপার হয়ে যায় সো এবার তাহলে আমি আসি আমার দুইটা রিয়েল লাইফের এক্সপিরিয়েন্সের থেকে তো ফার্স্ট স্টোরিটাতে আসি তো অডিট ফার্মে যেটা হচ্ছে যে আপনি যখন ক্লায়েন্টে কাজ করবেন তখন আপনার বিভিন্ন ডিপার্টমেন্টের মানুষের সাথে কাজ করতে হবে সেটা হতে পারে অ্যাকাউন্টসের ফাইন্যান্সের এইচআর আইটির প্রকিউরমেন্ট এটসেট্রা বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন মানুষের সাথে কাজ করতে হবে তো সেরকম ক্ষেত্রে হলো একজন অডিটরের কথা বলি সে হইলো আমাদের এসিসি কমিউনিটিরই একজন তো সে হল আর কি ইনিশিয়ালি কথার কথা ধরেন আইটি ডিপার্টমেন্টের টপ পজিশনের একজনের সাথে মিটিং করেছিল যে তার কিছু ডকুমেন্ট দরকার তো সেরকম ক্ষেত্রে সে হলো আর কি রিকুয়েজেশান দিছে যে মিটিংয়ের পরে যে তার হলো এই এই ডকুমেন্টগুলো এইভাবে এভাবে দরকার তো আইটির যিনি আছেন সিনিয়র উনি হলো আর কি সেই ডকুমেন্টটা হলো আর কি পরে তাকে ইমেল করে দিয়েছেন ইমেল পাঠানোর পরে হলো আর কি যখন সেই অডিটর ভাই ইমেল ওপেন করেছেন তখন দেখেছেন যে তিনি যে ফরম্যাটে বা যে ডেটাগুলো চাচ্ছিলেন সেইগুলো ঠিকমতো পান নাই সো এরপর কী হয়েছে এরপরে তিনি হলো আর কি একটা সেকেন্ড মিটিং কল করেছিলেন অ্যান্ড সেকেন্ড মিটিংটা হয়েছিল আমাদের সামনেই তো মিটিংয়ের শুরুতেই আপনার এই অডিটর ভাইটা হলো এই অ্যাপ্রোচে কথা বললো যে ভাই আপনি আসলে বুঝেন নাই ব্যাপারটা আমি আর কি এই জিনিসটা না এইভাবে চাইছি কিন্তু আপনি কিন্তু আমাকে এটা দেন নাই এটা কিন্তু খুবই একটা রং অ্যাপ্রোচে কথা বলা আপনার টোনটাই রং এখন তিনি একজন হলো আইটির সিনিয়র অবভিয়াসলি অনেক দিন কাজ করছে বলেই ওই পজিশনে গিয়েছে মানে আপনি তাকে বলতে পারেন না যে মুখের উপর যে ভাই আপনি জিনিসটা বুঝেন নাই এই জিনিসটা খুবই বাজে লাগে শুনতে তো এরকম ক্ষেত্রে আপনি কিন্তু কথাটাকে একটু ঘুরায় বলতে পারতেন চাইলে যে আপনি যদি বলতেন যে ভাইয়া আপনি তো ডকুমেন্টগুলো দিয়েছেন আমরা যে রিকুয়েজেশান দিয়েছিলাম সেটার এগেনস্টে তো এখানে মনে হয় একটু কমিউনিকেশনের গ্যাপ হয়েছে আমি আসলে রিপোর্টটাকে এরকমভাবে চাচ্ছিলাম কারণ এরকমভাবে আমরা যদি রেট পেতাম তাহলে সেখানে আমরা এই জিনিসটাকে এভাবে ইউজ করতে পারতাম কিন্তু আপনি এখন আমাকে যে ফর্ম্যাটে দিয়েছেন সেই ফর্ম্যাটে আমি কাজটা করতে পারতেছি না তো এখন আমরা যে এরকম ফর্মেটে চাচ্ছি এই ফর্ম্যাটে কি দেওয়া পসিবল তার মানে কি আপনি কিন্তু জিনিসটা কিন্তু সেম জিনিসই বুঝাইলেন যে আপনি তাকে যে রিকুয়েজেশানটা দিয়েছিলেন যেভাবে সেই অনুযায়ী কিন্তু আপনি আপনার ডকুমেন্ট পান নাই আপনি কিন্তু এখানে কোনো অ্যারোগেন্স শো করলেন না বা তাকে কিন্তু ডিরেক্টলি হিট করলেন না যে ভাই আপনি বুঝেন নাই হ্যাঁ তার অবভিয়াসলি আলটিমেটলি এই কথা দ্বারা মিনিং কিন্তু দাঁড়াইছেই যে সে ঠিক মতো বুঝেন নাই আমার ক্রাইটেরিয়াটা তার মানে আমি এখানে কী করলাম আমি এখানে আমার ক্ষেত্রেও নিজে কিছুটা ব্লেম নিয়ে নিলাম যে ফাইন আমি হয়তো বুঝাইতে পারি নাই ঠিকমতো কিন্তু আমি যদি ডিরেক্টলি চার্জ করি একজনকে একজন সিনিয়র মানুষকে যে ভাই আপনি তো ব্যাপারটা বুঝেন নাই তাহলে কিন্তু জিনিসটা হইলো না এটা কনসিকোয়েন্সটা নিয়ে আমি একটু পরে আসতেছি এবার আসি আমার সেকেন্ড স্টোরি তাতে তো সেকেন্ড স্টোরিটা আপনার অডিট ডিপার্টমেন্টের একজন আরও সিনিয়র মানুষের সাথে তো এরকম ক্ষেত্রে যেটা হয়েছে যে অডিটর ভাইয়ের সাথে তার আর কি একটা জিনিসে কনফ্লিক্ট লেগেছে যে অডিট রিপোর্টে একটা অংশ থাকা উচিত কি উচিত না তো যে অডিটর ভাই আছেন তার চাইতে হইলো যে ইন্টারনাল অডিটের যে সিনিয়র আছেন উনি প্রায় বিশ পঁচিশ বছরের হয়তো বড় হবে মানুষ সো বেশ বয়স্কই মানুষ তো আমাদের এসিসিএ কমিউনিটির সেই ভাই তখন কি করলো তখন হলো আর কি জিনিসটা নিয়ে ডিসকাস করার সময় সে কথা বলতেছে এভাবে যে ভাইয়া আপনি যদি দিন অডিট রিপোর্ট দেখে থাকেন তাহলে দেখবেন যে অডিট রিপোর্টে এটা থাকে আপনি কথা বলতেছেন একজন ইন্টারনাল অডিটের টপ পজিশনের একজনের সাথে যা যে আপনার চাইতে হয়তো বিশ পঁচিশ বছরের বড়ো এনে আপনি তাকে বলতেছেন যে আপনি যদি কোনো দিন অডিট রিপোর্ট দেখে থাকেন তাহলে দেখবেন যে অডিট রিপোর্টে এইটা থাকে এখন জিনিসটা যেটা হলো যে সে কি এমনি এমনি ওই পজিশনে গিয়েছে অবশ্যই না সে কাজ করে করে গিয়েছেন তার হাত দিয়ে হয়তো একশো দুইশো পাঁচশো অডিট রিপোর্ট বের হয়ে যায় এর কত তো তাকে যদি বলা হয় যে আপনি যদি কোনো দিন অডিট রিপোর্ট দেখে থাকেন তাহলে দেখবেন যে এটা এই জিনিসটা কিন্তু হলো না তো আপনি কিন্তু চাইলে কথাটাকে একটু ডিফারেন্ট ওয়েতে বলতে পারতেন যে ভাইয়া আমি তো অডিট করতেছি অনেকদিন ধরেই কিন্তু তারপর আপনার এক্সপিরিয়েন্স অবভিয়াসলি বেশি তো আমার কাছে মনে হচ্ছে যে এই জায়গাটাতে এই চেঞ্জটা আসা উচিত তো আপনার কি মনে হয় এই জায়গাটা কি আমি কি ঠিক কথা বলতেছি নাকি এই জায়গাটাতে ওই চেঞ্জটা আসবে না বা সামথিং বলা তো এই জিনিসটা কি হলো আপনি কিন্তু একই জিনিসই বললেন যে আপনি কিন্তু একটা জায়গা পয়েন্ট আউট করলেন যেখানে আপনার সাথে তার একটা দ্বিমত আছে কিন্তু আপনি যদি তাকে বলেন যে ভাইয়া আপনি যদি কোনোদিন অডিট রিপোর্ট দেখে থাকেন তাহলে দেখবেন যে অডিট রিপোর্ট এইটা আছে তো সে যদি চায় তাহলে কিন্তু আপনাকে ডিরেক্টলি মুখের ওপর বলতে পারে যে ভাই তুমি কই থেকে আসছো তুমি কয়টা অডিট রিপোর্ট দেখছো যে তুমি আমাকে বলতেছো যে আমি দিন অডিট রিপোর্ট দেখছি কি না তো এত সিনিয়র মানুষ সে তো জানেই যে অডিট রিপোর্টে কী থাকে না থাকে আমাদের অনেকেরই আছে যে এই কথা বলার টোনটা খুব বাজে অ্যান্ড আমরা এই জিনিসটা অনেকে বুঝেই না যে আমরা একটা বাজে টোনে কথা বলছি আমি ওই মানুষগুলোর দিকে পরে খেয়াল করে দেখছি অ্যান্ড তারা রিয়েলাইজই করে নাই যে তারা এই রং টোনে কথা বলছে বা তাদের এটা বলা উচিত হয় নাই আমি অন্যদের সাথে এই বিষয় নিয়ে কথা বলছেন তারা আমার সাথে অ্যাগ্রি করছে যে ফাইন তারা বুঝে না এই জিনিসটা বাট তাদের তার এই জিনিসটা বলা উচিত হয় নাই তো আইটি যিনি আছেন বা অডিটের যে টপ ম্যানেজমেন্টের যে মানুষটা আছেন এনারা যদি চাইতো তাহলে কিন্তু তাদেরকে ঝাড়তে পারতো খুব ভালো মতন যে তারা যেহেতু জুনিয়ার তাদের কথা বলার টোন এরকম বাজে তারা কিন্তু মুখের উপর চাইলে অনেক কিছু কথা শুনাই দিতে পারতো অ্যান্ড আমাদের দেশে কথা শোনানো কিন্তু খুব ইজি অ্যান্ড আপনি মুখের উপর যা ইচ্ছা শোনাই দিতে পারবেন আপনার বিভিন্ন জায়গাতে কাজ করার এক্সপেরিয়েন্স যখন হবে তখন হয়তো আল্লাহ না করুক বাট এরকম যদি কখনো কোনো সিচুয়েশানে যান তখন দেখবেন যে মানুষ কীভাবে বাজেভাবে ট্রিট করে অফিসে সো এরকম তো যদি চাইতো তাদেরকে খুব বাজেভাবে কথা শোনা যেতে পারত বাট দুইজনই খুবই ভদ্র ছিলেন দেখে তারা মুখের উপর কিচ্ছু বলা নাই। এখন তাহলে আমি আসি কনসিকুয়েন্সের দিক থেকে যে আপনি যখন এরকম বাজে টোনে একজনের সাথে কথা বলতেছেন আলটিমেটলি আপনার প্রতি একটা নেগেটিভ ভিউ তৈরি হবে সেটা আপনার অডিট ফার্মের মানুষদের ক্ষেত্রেও হবে আবার যে ক্লায়েন্টে কাজ করছেন সেখানেও হবে এখন আপনি যদি এরকমভাবে কথাবার্তা বলেন তাহলে আপনার ম্যানেজারের কাছে যদি চলে যায় আপনার সুপারভাইজার বা আপনার ম্যানেজারের কাছে যদি এই ইনফরমেশানটুকু চলে যায় যে আপনি এরকম টোনে কথা বলেন বা আপনি আপনার মধ্যে একটু ম্যানার নাই যে কিভাবে কথা বলতে হয় এটা জানেন সেরকম ক্ষেত্রে হয়তো তারা আপনাকে ফিউচারে ভালো স্কোপ দিবে না আপনার ওই ক্লাইন্টা শেষ হওয়ার পরে আপনাকে একটা বাজে ক্লায়েন্টে পাঠিয়ে দিবে। বা আপনি হয়তো প্ল্যান করতেছেন যে আপনি একটা প্রমোশন নেবেন হয়তো অডিট অ্যাসোসিয়েট হিসাবে আছেন হয়তো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হবেন স্টাফ হবেন এরকম ক্ষেত্রে কিন্তু তাদের রেকমেন্ডেশন দরকার হয় মেজরিটি ক্ষেত্রে আমার জানা মতে তারা তখন আপনাকে এই রেকমেন্ডেশনটা দিবে না আপনাকে প্রমোট করার জন্য কারণ তারা জানে যে এই মানুষটার ম্যানার নাই সে জানে না ঠিকমতো কীভাবে কথা বলতে হয় হয়তো সে কাজ পারে আপনি হয়তো কাজ পারেন ভালো কিন্তু আপনি বিহেভিয়ার আপনার ঠিক নাই আবার অনেক ক্ষেত্রে হয় যে আপনি ধরেন বিভিন্ন জায়গাতে অডিট করতে গেছেন আপনি যদি কাজ ভালো করেন অনেক সময় ওখান থেকে আপনাকে জবের অফার দেয় এরকম আমি দেখছি অনেকজনকেই যে অডিট করতে গেছে দেন ওখান থেকে হলো আর কি জবের অফার পাইছে সো আপনি যদি এরকম বিহেভিয়ার করেন তাহলে আপনি আপনার হয়তো ফিউচারের কোনো একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়া থেকে আপনি নিজেকে আটকায় ফেলতেন কারণ তারা আপনাকে না আপনার এরকম বিহেভিয়ারের পরে বা আপনি হয়তো যেখানে কাজ করতেছেন ওখানে হয়তো আরও এসিসি আছে তো তারা হয়তো সিনিয়র পজিশনে আছে আছেন আপনি হয়তো তাদের কাছে হয়তো বলতে পারতেন যে ভাইয়া আমি তো ফার্মে আছি এতদিন ধরে এখন আমি আর কি প্ল্যান করতেছি কর্পোরেটে সুইচ করার সো আপনি যদি কোথাও আর কি খবর পান আমাকে একটু রেকমেন্ড করেন বা সামথিং আপনি হয়তো এরকমভাবে আপনার রিলেশন যদি থাকে তাহলে আপনি হয়তো তাদেরকে বলতে পারেন যে এরকমভাবে যে আপনাকে একটু কনসিডার করতে। তো আপনি যখন এরকমভাবে বিহেভিয়ার করবেন আলটিমেটলি মানুষজন জানবেই কারণ এই সমস্ত জিনিসের কথা স্প্রেড হয় ইউজুয়ালি সো আপনি যখন এরকম বাজেভাবে বিহেভ করবেন বা বাজে টোনে কথা বলবেন তারা কখনও আপনাকে আর হয়তো কনসিডার করবে না যে আমি আপনাকে ইন্টারভিউ পাঠাবো আমার রেকমেন্ডেশনের দিন আপনি ইন্টারভিউ বোর্ডে যদি এরকম কথা বলেন তাহলে তো তার মানিজ্যুৎ থাকবে না তাই না তো ওইটাই এখন আপনার হয়তো শর্ট টার্মের ক্ষেত্রে আপনি আপনার গেইনের ক্ষেত্রে অনেক লস করবেন আমি লং টার্মের ক্ষেত্রে বলবো না কারণ লং টার্মে আপনি হয়তো অনেক কিছু শিখবেন বা আপনার হয়তো এরকম হতে পারে যে কোনো একটা বাজে সিনিয়রের আন্ডারে কাজ করবেন অ্যান্ড সে আপনার টোনটাকে শোনার পরে আপনাকে ঝেড়ে দিবে ঠিক আছে খুব বাজেভাবে বকা দিবে সো তখন আপনি ওখান থেকেই নিজেই শিখে যাবেন কিন্তু জিনিসটা যেটা হলো যে আপনার হয়তো শর্ট টার্মের ক্ষেত্রে আপনার বিভিন্ন প্রবলেম হবে বা হতেও পারে সো এই কারণেই যে জিনিসটা আমার মনে হয়েছে যে আজকে এর এই টপিকটা নিয়ে একটু ভিডিও বানানো দরকার কারণ আমরা অনেকেই আছি যারা অনেক বেশি অ্যারোগেন্স শো করি এত অ্যারোগেন্স শো করার আসলে কিছু নাই কারণ আপনি যখন জব মার্কেটে যাবেন রিয়েলিটিটা ফেস করবেন তখন দেখবেন যে জিনিসগুলো অনেক টাফ অ্যান্ড বাইরে থেকে মনে হবে খুব ইজি অ্যান্ড ডিফারেন্ট জিনিস অনেকেই অনেক কথা বলবে আপনাকে অ্যান্ড আপনার কাছে মনে হবে যে না আসলেই তো অনেকেই ইজি জিনিসপত্র কিন্তু যখন আপনি রিয়েলিটিতে চেক করবেন একটা আপনার যখন বিভিন্ন জিনিস ফেস করা লাগবে তখন আপনি বুঝবেন যে না এত সোজা না জিনিসগুলা সো আপনি যদি নিজের পায়ে কুড়াল মারতে চান তাহলে আপনি এরকমভাবে অ্যারোগেন্স শো করেন সবার সাথে আপনার যদি কাউকে ছোট করে কথা বলতে আপনার ভালো লাগে তাহলে সেটা কমপ্লিটলি আপনার ব্যাপার বাট অলওয়েজ চেষ্টা করবেন সবার সাথেই একটা হাম্বেল ওয়েতে কথা বলতে কারণ আলটিমেটলি আপনি জানেন না যে আপনি তার চাইতে আগায় থাকবেন কিনা সবসময় কারণ এরকম অনেকেই হয়েছে আমার নিজের চোখে দেখা আমি যখন পার্ট ওয়ানে ছিলাম তারা পার্ট থ্রিতে ছিল এখন আমি পার্ট থ্রিতে আসি তারাও এখনও পার্ট থ্রিতে আসে অ্যান্ড আমার পেপার বেশি পাশ হয়ে গেছে তাদের তুলনায় তারা এখন ওই স্টেজেই আটকায় আছে সো ওইটাই এখন জিনিসটা যেটা হলো যে কে কখনো আপনার চাইতে লাইফে আগায় যাবে ইউ নেভার নো তো আপনি জিনিসটা হলো আপনার এত অ্যারোগেন্স শো করার কিছু নাই তো আমার কাছে এই জিনিসটা মনে হয়েছে যে আমাদের কমিউনিটির স্টুডেন্টদের এই জিনিসটাতে অনেক ল্যাকিংস আছে তারা ঠিক মতো কথা বলতে পারে না এটা একটা বড় ধরনের সমস্যা অ্যান্ড কথা বললে অনেক রং টোনে কথা বলে সো চেষ্টা করবেন সব সময় যেন একটা হাম্বল ওয়েতে কথা বলতে সবার সাথে সেটা হোক সে আপনার ছোট হোক বড় সে হোক আপনার বস বা হোক কোম্পানির পিয়ন বা অন্যান্য স্টাফ যাদের সাথে কাজ করা লাগতেছে সবার সাথেই চেষ্টা করবেন একটু হাম্বল ওয়েতে কথাবার্তা বলতে অ্যান্ড কাউকে এত অ্যারোগেন্স শো করার দরকার নাই। কারণ কখন আপনি কোন অপরচুনিটি থেকে দূরে সরে যাবেন আপনার এই বাজে বিহেভিয়ার জন্য আপনি জানেন না সো বেটার হয় সবার সাথে হামবেল কথা বলি আর চেষ্টা করি যে হলো আর কি এই টোনটা ঠিক করতে সো আজকের ভিডিও এই পর্যন্তই থ্যাংক ইউ ফর ওয়াচিং ভালো থাকবেন আল্লাহ হাফেজ